ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে একজন প্রাইভেট অর্গানাইজেশনের স্যালারিড পার্সনের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স AIT হিসাবে যে TDS বা উৎসে কর কর্তন করা হয় তাহা কিভাবে এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টি। তো চলুন, মান্থলি গ্রোস স্যালারি 40,000 টাকা ধরা হয়েছে। এই কোনো ব্যক্তির যদি মাসিক আয় স্যালারি যদি 40,000 হয় এবং ওই ইনকাম ইয়ারে তার যদি কোনো ইনক্রিমেন্ট না হয় এবং পুরা বছর অর্থাৎ 12টা মাসেই সে 40,000 টাকা করে উইথড্র করে, সেক্ষেত্রে তার কিভাবে TDS ক্যালকুলেশন করতে হবে সেই বিষয়টি প্রথমে দেখাচ্ছি। তো চলুন, এখানে 40,000 টাকা তার মান্থলি স্যালারি, এটাকে ইয়ারলি ক্যালকুলেশন করলে আসবে 4 × 12 = 48, 4,80,000 টাকা। তো এখানে ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশনের মাধ্যমে বেসিক হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স এগুলাকে ক্যালকুলেশন করা হয়েছে। স্যালারি থেকে যে ইনকাম হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলাম, 4,80,000 টাকা। এরপরে এই 4,80,000 টাকা থেকে তার ট্যাক্সেবল ইনকাম কত হবে সেই বিষয়টি ক্যালকুলেশন করার জন্য বেসিক এভাবে হাউস রেন্ট, তারপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এরপরে হচ্ছে কনভেন্স অ্যালাউন্স, এরপরে কোনো কোনো ব্যক্তির ফেস্টিভ্যাল বোনাস, মানে দেখা যায় যে 100% বোনাস, বেসিকের 100% অথবা গ্রোসের 100% অথবা 60%। কোনো কোনো অর্গানাইজেশনে এমন দেখা যায় যে 3টা 4টা পর্যন্ত আমরা ফেস্টিভ্যাল বোনাস পেয়ে থাকি। সেক্ষেত্রে একটি বছরের ইনকাম ইয়ারের যতটুকু ফেস্টিভ্যাল বোনাস আছে সব সম্পূর্ণ অংশটুকু এখানে দিতে হবে। তো তারপরে আমার এখানে ক্যালকুলেশন হয়ে আসবে। এখানে দেখতেছি আমরা তার বেসিকের ফুল অ্যামাউন্ট ট্যাক্সেবল ইনকাম এবং হাউস রেন্টের ট্যাক্সেবল ইনকাম নাই, মেডিকেল অ্যালাউন্সের ট্যাক্সেবল ইনকাম নাই, কনভেন্সের ট্যাক্সেবল ইনকাম নাই, এভাবে ফেস্টিভ্যাল বোনাসের ট্যাক্সেবল ইনকাম যা ড্র করছে সেটাই এখানে ট্যাক্সেবল ইনকাম হিসেবে আসছে। এই হিসেবে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম আসছে 3,31,250 টাকা। আমি একটি শীট নিয়ে আসলাম, এখানে বলা হচ্ছে যে মূল বেতন বেসিক পুরা অংশটুকুই ট্যাক্সেবল ইনকাম। এখানে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50%, 25,000, এই দুটির মধ্যে যেটি কম সেটি এক্সেম্পটেড অংশটুকু। আর চিকিৎসা ভাতা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এখানে বেসিকের 10% অথবা ইয়ারলি 1,20,000, এই দুটির মধ্যে যেটি কম সেটাই এক্সেম্পটেড। এবং যাতায়াত ইয়ারলি 30,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড, এবং উৎসব ভাতা এখানে সম্পূর্ণটুকুই ট্যাক্সেবল ইনকাম আমরা এখানে দেখলাম। এরপরে কোনো যদি পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ প্রতিবন্ধীর প্রতি যদি গার্ডিয়ান হয়, সেক্ষেত্রে প্রতিটি সন্তানের জন্য 50,000 টাকা এখানে যোগ হয়ে আসবে। যেমন আমি এখানে 50,000 যোগ হচ্ছে কিনা দেখি, 50,000 যোগ হচ্ছে। ফাইন্যান্স অ্যাক্ট 2020 এটার মাধ্যমে দেখতেছি যে পুরুষের ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত, যারা 65 বছরের নিচে তাদের 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আসবে না, এবং তার পরবর্তী 1 লাখ টাকা ইনকামের উপরে 5%, পরবর্তী 3 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 15%, পরবর্তী 5 লাখ টাকার উপরে 20%, এবং রেস্ট অ্যামাউন্টের উপরে 25% ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আর মহিলা অথবা 65 বছরের ঊর্ধ্বে করদাতাদের করমুক্ত আয়ের সীমা হবে 3,50,000 টাকা, এখানে
গত বছর 3 লক্ষ টাকা ছিল, এখানে 50,000 টাকা বেড়ে 3,50,000 টাকা হয়েছে। এখানে প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা 4,50,000 টাকা করা হয়েছে এবং ফ্রিডম ফাইটার করমুক্ত আয়ের সীমা 4,75,000 টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা প্রত্যেক সন্তান বা পুরুষের জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বেশি হইবে। যদি প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা উভয় করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করতে পারবেন। এখানে আমরা দেখতেছি যে 3 লক্ষ টাকা পর্যন্ত পুরুষ এবং 65 বছরের নিচে হলে তার ট্যাক্সেবল ইনকাম যদি 3 লক্ষ টাকা হয় সেখানে কোনো ট্যাক্স আসবে না। পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20% এবং রেস্ট অ্যামাউন্টের উপরে 25% ট্যাক্স আসবে। এই হিসেবে 3 লক্ষ 31,250 টাকার ট্যাক্স আসবে 1,563 টাকা। এরপরে রিবেট ক্যালকুলেশন করব। এই জন্য সর্বপ্রথম আমাকে এলিজিবল অ্যামাউন্ট ক্যালকুলেশন করতে হবে। এখানে বলা হচ্ছে যে এলিজিবল অ্যামাউন্ট যে প্রকৃত ইনভেস্টমেন্ট অথবা ট্যাক্সেবল ইনকামের 25% অথবা 1.5 কোটি, প্রকৃত বিনিয়োগ কোন কোন খাতে করতে হবে সে বিষয়টি একটু দেখি। এখানে জীবন বিমার প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এখানে স্বামী স্ত্রী দুইজনেরই একসঙ্গে আমরা প্রিমিয়াম দেখাতে পারবো। যদি স্ত্রী যদি করদাতা না হয় এখানে ডিপিএস 60,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তারপর আছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, তারপরে হচ্ছে এখানে সঞ্চয়পত্রে বিনিয়োগ। এভাবে এই সমস্ত বিষয়ের উপরে, এই সমস্তর উপরে যদি আমরা বিনিয়োগ করি তো আমরা বিনিয়োগের উপরে রেয়াত নিতে পারবো। এখানে আমরা ধরছি যে 25% ট্যাক্সেবল ইনকামের আমরা ইনভেস্টমেন্ট করছি। যদি ইনভেস্টমেন্ট না করে সেক্ষেত্রে রিবেটটা পাবে না। এখানে আমরা 25% পর্যন্ত ধরা আছে যে এখানে সে বিনিয়োগ করেছে, এই হিসেবে আমরা ক্যালকুলেশনটা করতেছি। রিবেট ক্যালকুলেশন করলে আসতেছে 12,422 টাকা, অর্থাৎ এই 82,813 টাকার 15% রিবেট পাওয়া যাচ্ছে। এখানে আমরা আর একটু দেখে নিচ্ছি যে ঢাকা এবং চিটাগং সিটিতে যদি অবস্থান হয় সেক্ষেত্রে মিনিমাম ট্যাক্স আসবে 5,000 টাকা। সিটি কর্পোরেশনের জন্য অন্যান্য সিটি কর্পোরেশন ঢাকা এবং চিটাগং বাদ দিয়ে 4,000 টাকা, এবং এই ঢাকা চিটাগং এবং সিটি কর্পোরেশনের বাইরে যারা থাকবে তাদেরকে 3,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। যদি এই 3 লক্ষ টাকা অথবা 3.5 লক্ষ টাকা অথবা 4 লক্ষ টাকা অথবা 4,75,000 টাকা এক্সিট করে কিন্তু মিনিমাম ট্যাক্সের নিচেও থাকে, তাহলেও তাকে এই ট্যাক্সটা দিতে হবে। সেই জন্য ঢাকা সিটি কর্পোরেশনের আমার ট্যাক্স আসছিল 1,563 টাকা, রিবেট আসছে 12,422 টাকা। এটা যদিও মাইনাস ফিগার, তারপরও আমাকে যেহেতু আমি ট্যাক্সেবল ইনকাম যে আছে এটাকে আমি ক্রস করছি, এই জন্য আমাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। এই 5,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে আমরা টিডিএস পাব। তো এই বিষয়টিকে ক্যালকুলেশন করতে গেলে এই বিষয়টি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টি আমরা এখানে দেখাবো। আমি সব ডাটা এখানে মুছে দিলাম, সব ডাটা মুছে দিয়েছি যেখানে ক্যালকুলেশন করতে হবে। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি একজন ব্যক্তির 40,000 টাকা স্যালারি মান্থলি, 40,000 টাকা। তো তার বেসিক কি হবে, বেসিকের জন্য ইকুয়াল প্রেস করলাম, গ্রোস মাইনাস, যেহেতু কনভেন্স অ্যালাউন্স 30,000 টাকা পর্যন্ত, তার মানে আমাকে প্রতি মাসে 2,500 টাকা পর্যন্ত আমি বেসিক থেকে মাইনাস করে দিচ্ছি। এখানে ভাগ
1.6 भाग 16 इंटू 10 এটাকে 12 দিয়ে গুণ করলে আমি এক বছরের বেসিক পেয়ে যাব ইনটু 12 আমি বেসিক পেয়ে গেলাম এরপরে যদি আমি হাউস রেন্ট ক্যালকুলেশন করতে চাই জাস্ট বেসিকের 50% আমি বেসিক পেয়ে গেলাম এরপরে যদি আমি মেডিকেল অ্যালাউন্স ক্যালকুলেশন করতে চাই এটাকে আমি জাস্ট 10% করলাম মেডিকেল অ্যালাউন্স পেয়ে গেলাম এরপরে এটাকে 2500 × 12 আমি 4,80,000 টাকা পেয়ে গেলাম ইয়ারলি স্যালারি থেকে ইনকাম এরপরে বেসিকটাকে আমি নিয়ে আসতেছি বেসিক নিয়ে আসলাম আমি জাস্ট এখানে টেনে নিলাম বেসিক হাউস রেন্ট মেডিকেল এবং এখানে মান্থলি এখানে বাৎসরিক 50,000 টাকা আমরা দুটি ফেস্টিভ্যাল 25-25-50,000 টাকা ড্র করার জন্য আমি এই অ্যামাউন্টটাকে দেখাইলাম তো আমার এখানে যে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট ফর বেসিক বেসিকের জন্য কোনো এক্সেম্পটেড অ্যামাউন্ট নাই ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট এখানে জিরো এখানে বেসিকের 50% পর্যন্ত এক্সেম্পটেড আছে বেসিকের 50% এখানে বেসিকের 10% এবং এখানে ইয়ারলি 30,000 এখানে কোনো এক্সেম্পটেড অ্যামাউন্ট নাই ফেস্টিভ্যাল বোনাসের জন্য এখন আমি ক্যালকুলেশন করব এটা মাইনাস এটা এবং সেম এটা মাইনাস এটা হাউস রেন্ট ক্যালকুলেশন করব হাউস রেন্ট অ্যামাউন্ট মাইনাস মিনিমাম ফর্মুলা এবং 25,000 টাকা 12 মাসে এই দুটির মধ্যে যেটি ছোট সেটা এক্সেম্পটেড ওকে আমার আসলো না এখানে যদি আমি 90,000 টাকা মান্থলি স্যালারি ক্যালকুলেশন করি আমার এখানে 3,28,000 এখানে 3,00,000 টাকা এখানে মাইনাস হয়েছে 40,000 টাকা আবার দিয়ে দিচ্ছি এরপরে মেডিকেল অ্যালাউন্স অ্যামাউন্ট মাইনাস মিনিমাম 10% অথবা 1,20,000 ইয়ারলি এই দুটির মধ্যে যেটি ছোট সেটাই এখানে এক্সেম্পটেড তো আমার এখানে জিরো আসলো আমার যদি এখানে 1,90,000 টাকা মান্থলি স্যালারি হয় সেক্ষেত্রে আমি দেখি এখানে এখানে 1,20,000 এক্সেম্পটেড তার মানে আমি এখানে 20,000 টাকা আমার জন্য ট্যাক্সেবল ইনকাম হিসেবে আসছে আর কনভেন্স 30,000 টাকা পর্যন্ত তো আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট আমি পেয়ে গেলাম
অল্টার ইকুয়াল আমি ট্যাক্স বলে অ্যামাউন্ট পেয়ে গেলাম। এখানে জাস্ট ডাটা ভ্যালিডেশনের কাজ করা আছে, এখানে লিস্ট দিয়ে আমি এখানে সিলেক্ট করে নিলাম ইয়েস অ্যান্ড নো। ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। এটাকে আমি হাইড করে দিলাম। ওকে, তারপর আমি ট্যাক্স অ্যামাউন্ট ক্যালকুলেশন করব। তো সর্বপ্রথম আমি এই ট্যাক্সেবল অ্যামাউন্টটাকে এখানে নিয়ে আসতেছি, ট্যাক্সেবল অ্যামাউন্টকে নিয়ে আসলাম, এখানে ভ্যালু কাপের ফর্মুলা নিয়ে আসতেছি, ইকুয়াল ভ্যালু কাপ এইটা, এটাকে ফ্রিজ করে নিলাম, কমা এই টেবিলটাকে সিলেক্ট করলাম, যেহেতু এটি 4 নম্বর কলামে আছে এটাকে একটু প্রেস করে নিচ্ছি, F4 প্রেস করে, কমা 4 কমা এক্সাক্ট ম্যাচের জন্য ফলস, আমার 3 লক্ষ টাকা চলে আসছে। যদি এটা ফিমেল হয় 3.5 লাখ টাকা, এটা যদি পার্সোনাল ডিসেবিলিটি অথবা এখানে ফ্রিডম ফাইটার যদি হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফ ইফ ট্যাপ প্রেস করলাম, এইটা ইকুয়াল টু ডবল কোটেশন ইয়েস, এটা যদি ইয়েস হয় তো এটার সঙ্গে আরো 50,000 টাকা যোগ হয়ে যাবে। আদারওয়াইজ ওই আগের অ্যামাউন্ট থাকবে। ব্র্যাকেট ক্লোজ এন্ড, এটাকে আমি নো করে দিলাম, এটাকে আমি জেনারেল করে দিলাম পুরুষ 65 বছরের নিচে হচ্ছে 0%, 5%, 10%, 15%, 20%, 25%। তো আমি এখানে ক্যালকুলেশন করতেছি যে মিনিমাম এই দুটির মধ্যে যেটি ছোট সেটির উপরে এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন হবে। ওকে, আমি টেনে নিচ্ছি, এখানে ই ফর্মুলা ইউজ করতেছি, এইটা গ্রেটার দেন যদি এইটা হয় তাহলে এইটা মাইনাস এইটা, আদারওয়াইজ 0। টেনে নিয়ে আসি, আমার এইখানকার আগের কলামের যে আগের রোতে যে ব্যালেন্স থাকবে সেটা এখানে চলে আসবে। ওকে, আমার যদি ইনকাম এখানে বাড়াই দেই, ১,২০,০০০ টাকা মাসে, তো আমার এখানে ফিগার চলে আসতেছে। আর এটা হচ্ছে যে সরাসরি এই এই অ্যামাউন্টের উপরে 25%। আমি এখানে অর্ডার উপর প্রেস করলাম, আমি এখানে ট্যাক্স অ্যামাউন্ট পেয়ে গেলাম যেটা আমাকে পেমেন্ট করতে হবে। এখন রিবেট ক্যালকুলেশন করি, এখানে 1.5 কোটি টাকা এবং আমি এখানে ধরলাম যে ওই ব্যক্তির যার
টিডিএস ক্যালকুলেশন হচ্ছে তার 25% সে ইনভেস্টমেন্ট সে করবে বা করেছে, সে হিসেবে ইকুয়াল ট্যাক্সেবল অ্যামাউন্টের 25% ওকে, এবং এক বলতেছে 25% অফ ট্যাক্সেবল ইনকাম। Taxable income into 25% enter এখন এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি হলো ইলিজিবল অ্যামাউন্ট মিনিমাম আমি ইলিজিবল অ্যামাউন্ট পেয়ে গেলাম। এখন আমি রিবেট ক্যালকুলেশন করব, এই জন্য আমি ফর্মুলা নিচ্ছি ইফ যদি ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 15 লক্ষ টাকা হয় তাহলে ইলিজিবল অ্যামাউন্টের 10%, আদারওয়াইজ ইলিজিবল অ্যামাউন্টের যদি 15 লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে ইলিজিবল অ্যামাউন্টের 15%, ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি রিবেটের পরিমাণ পেয়ে গেলাম। এখন আমি যে এলাকায় থাকি তার সেটাকে আমি সিলেক্ট করতেছি, ঢাকা সিটি কর্পোরেশন অথবা চিটাগাং সিটি কর্পোরেশন। আমি এখন মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করব, এই জন্য ফর্মুলা নিচ্ছি ইফ যদি ট্যাক্স অ্যামাউন্ট মাইনাস রিবেট দেন 5,000, 4,000, 3,000 নিচে হয় তো সিটি ঢাকা সিটি অথবা চিটাগং সিটির জন্য 5,000 আসবে এবং অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 আসবে এবং আদার আদার এরিয়ার জন্য 3,000 আসবে। তো আমি এখানে ভিলুকাপের ফর্মুলা নিচ্ছি, ভিলুকাপ এটাকে এফ ফোর প্রেস করে আমি ফ্রিজ করে নিলাম এবং টেবিলটাকে সিলেক্ট করতেছি, আবার এফ ফোর প্রেস করে ফ্রিজ করে নিচ্ছি, কমা যেহেতু 5 নম্বর কলামে আমার মিনিমাম ট্যাক্সের অ্যামাউন্ট আছে 5 প্রেস করলাম, এক্সিট মেসেজ জন্য ফলস ট্যাপ দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। তো যদি মিনিমাম হয় সেক্ষেত্রে আমার কন্ডিশন হচ্ছে যে এই মিনিমাম ট্যাক্সি জন্য এখানে চলে আসে। পেস্ট, আদারওয়াইজ ট্যাক্স অ্যামাউন্ট মাইনাস রিবেট অ্যামাউন্ট ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এন্টার, এটা যদি আমি চেঞ্জ করি তো আমার মিনিমাম ট্যাক্সও চেঞ্জ হচ্ছে। ট্যাক্স আসছে 1,563, রিবেট হলো 12,422, কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হচ্ছে আমাকে 3,000 অথবা 4,000 অথবা 5,000। এটাকে যদি মিনিমাম ট্যাক্সকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, এইভাবে আমরা টিডিএস ক্যালকুলেশন করতে পারি। এখন এভাবে আমি
সহজেই করতে পারলাম। কোনো ব্যক্তির যদি ইনকামটা যদি মানে সেম থাকে সেক্ষেত্রে, আর যদি ইনকামটা যদি একটু কম বেশি হয় অথবা ইনক্রিমেন্ট হয়, অথবা জয়েন করলো কয়েক মাস পরে অথবা কয়েক মাস পরে তার চাকরি চলে গেল, সেই বিষয়টিকে দেখার জন্য একটু এখানে কাজ করি। 19 থেকে ইনকাম ইয়ার শুরু হয়েছে, এখানে নভেম্বরে এসে তার বেতন ছিল 35,000 টাকা। আবার এর নভেম্বরের নেক্সট মান্থ ডিসেম্বর এখানে ফর্মুলা দিয়ে চলে আসতেছে। এরপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে ফেব্রুয়ারি দিশে গিয়ে তার ইনক্রিমেন্ট হয়ে 40,000 টাকা হইল। এরপরে মার্চ এপ্রিল মে মে দিশে গিয়ে তার 42,000 টাকা, আর 2,000 টাকা বেড়ে গেল। ফার্স্ট মাস জুনের 1 তারিখে গিয়ে তার 45,000 টাকা হইল, 3টা ইনক্রিমেন্ট হইল। সেক্ষেত্রে তার বেসিক আসবে এটা, হাউস রেন্ট আসবে এটা, মেডিকেল অ্যালাউন্স এটা, কনভেন্স এটা। তো এই বিষয়টিকে আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এইটা জিরো করে দিতে হবে। তো এখন আমি ফর্মুলা দিচ্ছি, ইফ ইফ এইটা ইকুয়াল টু জিরো যদি হয়, সেক্ষেত্রে বেসিক এইটা চলে আসবে, আদারওয়াইজ ওই আগেটাই থাকবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমি সেম নিচ্ছি, ইফ এটা ইকুয়াল টু জিরো, এটা যদি জিরো হয় তো বেসিক হাউস রেন্ট এইটা চলে আসবে, আদারওয়াইজ এটাই থাকবে। এখানে সেম, ইফ এইটা ইকুয়াল টু জিরো, জিরো যদি হয় সেক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স এইটা চলে আসবে, আদারওয়াইজ আগেটাই থাকবে। ব্র্যাকেট ক্লোজ, সেম। ইফ এটা ইকুয়াল টু জিরো, কনভেন্স এটা আসবে, আদারওয়াইজ আগেটা থাকবে। আমি এখানে জিরো করে দিচ্ছি, তো আমার এখানে 4,66,000 টাকা চলে আসছে। ধরুন তার একটি ইনক্রিমেন্ট আছে, সেক্ষেত্রে আমরা এটা মুছে দেব, মুছে দিয়ে এখানে জাস্ট জুন 20, মানে 5 মাস 35,000 টাকা করে এবং পরবর্তী 7 মাস 40,000 টাকা, ফার্স্ট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট 5,000 টাকা। তো আমার এইভাবে আমরা দেশে মান্থলি টোটাল ইনকাম পাচ্ছি। এই বিষয়টিকে বোঝার জন্য আমার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে এর ক্যালকুলেশন কিভাবে হচ্ছে এই বিষয়টি দেখা যাবে। এই যে ট্যাক্সের জন্য স্যালারি সার্টিফিকেট তৈরি, এই আমার ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ার হতে পারবেন কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। যেখানে এখানে চলে আসছে 4,55,000 টাকা বেসিক, এটা হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, আমার এখানে ফিগার চলে আসছে। তো এইভাবেও আমরা
টিডিএস ক্যালকুলেশন করতে পারি। তো এক্ষেত্রে আমার এইভাবে আমার ক্যালকুলেশন আসবে ট্যাক্সেবল ইনকাম 3,50,625 টাকা, তাতে ট্যাক্স আসেছে 781 টাকা। এভাবে তার রিবেট আসবে 11,825 টাকা। এখানে সবসময় ধরা হয়েছে যে 25% ট্যাক্সেবল ইনকামের সে ইনভেস্টমেন্ট করবে, সেই হিসেবে ক্যালকুলেশন করা হয়েছে, যাতে মিনিমাম ট্যাক্স আমরা মিনিমাম ট্যাক্সের উপরে টিডিএস করতে পারি। তো আমার এখানে ঢাকা সিটি কর্পোরেশন সিলেক্ট করলে 5,000 টাকা আসছে। এইভাবে আমরা একটি এক্সেলের মাধ্যমে টিডিএস ক্যালকুলেশন করতে পারি। আশা করি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।